প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতায় সারা দেশে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের দ্বিতীয় পর্যায়ে আরও 50টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের বিপরীতে মেইন রোড সংলগ্ন অবস্থিত মডেল মসজিদটির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে জমিদাতা হিসেবে সাবেক কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান এলিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশাহ এবং মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সার্বিক সহযোগিতার জন্য সরিষাবাড়ি আসনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপিকেও অভিনন্দন জানায় এলাকাবাসী। উল্লেখ্য, মসজিদটি নির্মাণের সময় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপি, কিন্তু উদ্বোধনের সময় উক্ত ভিত্তিপ্রস্তর ফলকটি পুনর্নির্মাণ না করায় ঠিকাদারের প্রতিষ্ঠানের প্রকৌশলী আলী হোসেন এবং তত্ত্বাবধায়ক জনৈক সোহেল তরফদারকে জনতার রোষানলে পড়তে হয় বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাম্মদ কবির জানান, নির্মাণকালীন ভিত্তিপ্রস্তর ফলকটি পুনঃস্থাপন না করায় কিছু হট্টগোল হয়েছিল, তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।